সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে একটা ওয়েবসাইটে বর্ডার ইউজ করা যায়। এর জন্য প্রথমে আমরা একটা ফোল্ডার নিব। ফোল্ডারের মধ্যে একটা ইনডেক্সড ফাইল নিব। ফাইলের নাম হবে index.html আর একটা style.css নিব। style.css এটাকে আমরা এখন লিঙ্ক করাবো। এর জন্য আমরা লাগবে সাবলাইন, আর আমার সাবলাইনটা অটোমেটিক প্যাকেজ কন্ট্রোল করা আছে। আমরা এটাকে এখন সাবলাইনে নিব, ইনডেক্সড, আর এইখানে সিএসএস ইনডেক্সড এইচটিএমএল ফাইভ, আর এখানে আমাদের একটা এখানে লিঙ্ক করাতে হবে আমাদের। হ্যাঁ, এখানে লিঙ্ক আছে, লিঙ্ক করাই দিলাম স্টাইলটা। ওকে, এখন আমরা একটা এইচ ওয়ান নিয়ে কাজ করি। এইচ ওয়ান VIEW স্পেস 404, এটার আউটপুট কী আছে দেখা যাক। হ্যাঁ, 404, এটাকে একটু জুম করি। হয়ে গেছে। এখন এটার স্টাইল দেই দেখি। মার্জিন 0, প্যাডিং 0, আউটলাইন 0। আমরা এখন এইচ ট্যাগ নিয়ে কাজ করব। হেডার ট্যাগ এইচ ওয়ান। আমরা প্রথমে এটাকে কী করব, মাঝখানে নিব, টেক্সট অ্যালাইন সেন্টার, মাঝখানে চলে গেছে লেখাটা। এখন আমরা বর্ডার ইউজ করব, BORDER বর্ডার, সরি, বর্ডার, BORDER বর্ডার, 5 pixel SOLID সলিড রেড। তাহলে এখন আমাদের চারপাশে রেড আসবে, চারপাশে রেড চলে আসছে। এখন এটাকে আমরা সলিড বাদ দিয়ে দেখি কি করা যায়। ডটেড, DOTTED ডটেড, তারপর আউটলাইন, আউটপুটে আমাদের ডট আসছে, বর্ডারটা ডট চলে আসছে। তাহলে এটা আমরা এখন অন্যটা করি, ড্যাশেড করি, DASHED ড্যাশেড, সেভ, ড্যাশ। আরেকটা কী করতে পারি, ডাবল, DOUBLA, তারপরে দেখি কি হয়, ডাবল হয়ে গেছে, বর্ডার দুইটা চলে আসছে। তারপর GROBE এটাতে কি আসে, এটাতে চলে আসছে, এটা 3D মডেল। তারপর আছে RIDGE, এটাতে কি হয়, এটাতে ওই আগেরটার মধ্যে 3D মডেল। এখানে আমরা নান ইউজ করতে পারি, নান ইউজ করলে এটা মুছে যাবে, এটা চলে গেছে, এখানে দেখা যাচ্ছে না। আর একটা আছে হিডেন, HIDDEN হিডেন, হিডেন মানে লোকানো। বর্ডারের চারদিকে চার ধরনের স্টাইল দিতে পারি, যেমন বর্ডার টপ, বর্ডার টপ 5 pixel সলিড, SOLID সলিড রেড, দেখা যাক কী হয়, এখন উপরে চলে আসছে। আচ্ছা, তারপরে বর্ডার বটম, বর্ডার বটম 5 pixel সলিড রেড, যেমন এটা রেড বাদ দিই, BLUE ব্লু, ব্লু। তারপর কী করা যায়, তাহলে এখন বাদ আছে রাইট আর লেফটে, বর্ডার রাইট
রাইটে 5 পিক্সেল সলিড ইয়েলো, এই পাশে ইয়েলো চলে আসছে। আর এখানে বর্ডার লেফট, বর্ডার লেফটে 5 পিক্সেল SOLID সলিড, যেটাও রেড হোক, দেখা যাক কি হয়। রেড আমরা এখন এটাকে সলিড বাদ দিয়ে ড্যাশ দিই, DASHED ড্যাশ, ড্যাশ হয়ে গেছে উপরে সলিড, তারপরে এটা ডটেড DOTTED ডটেড, বর্ডার বটম ডটেড, বর্ডার রাইট সলিড আছে। এটাকে আমরা কি করতে পারি, ডাবল DOUBLA ডাবল, এটা ডাবল হয়ে গেছে, এটা চারদিকে চারটা আছে, বর্ডার টপে আছে সলিড, বটমে আছে ডটেড, ডাবল আর ড্যাশ, এভাবে আমরা বর্ডার দিতে পারি যার যেটা প্রয়োজন হয়। এখন আমরা যদি ডানে আর বামে রাখতে চাই তাহলে আমাদের টপেরটা আর বটমেরটা ডিলিট করে দিলে, সেভ দিলে দুই পাখে চলে আসছে, শুধু লেফটে আর রাইটে আসে। এখন এই একইভাবে যদি আমরা শুধু উপরে আর নিচে যাই তাইলে আগের মতো করতে হবে, নিচে দুইটা ডিলিট, বর্ডার টপ বর্ডার বটম দুই পাশে চলে আসছে। এখন যদি আগের মতো চার পাশে রাখতে চাই তাহলে চারটাই দিতে হবে, আর এইখানে একটা বর্ডার রেডিয়াস ইউজ করা যায়, BOR বর্ডার রেডিয়াস 50%, দেখা যাক কী আসে। এটা সুন্দর করে চারপাশে মোড়ানো হয়েছে।